গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাস ব্লগ। এখন বাজে সকাল 9:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে বার হচ্ছে বুধবার, তো আজকে খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছো। আমি আজকে একদম মাথা টাথা একদম সব বেঁধে নিয়েছি, কতগুলো জামা টামা পরেছি, মোজা টোজা সব পরে নিয়েছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। আমার রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর রান্নাবাড়ি করলাম হচ্ছে কাতলা মাছের ঝোল আর হচ্ছে আলু টমেটো দিয়ে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট আর ভাত, আর কিছু করিনি। ঠান্ডার দিনে অত তাড়াতাড়ি উঠতেও পারি না আর রান্না করতেও পারি না সেরকম। তো এখন আমি করব হচ্ছে বিছানা গোছাবো। এই দেখো বিছানাটা কি অবস্থা, বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে একটু খেয়ে নেবো। খেয়ে যাওয়ার কথা আছে বালুরঘাটে, তো যদি বালুরঘাটে যায় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো বালুরঘাট শহরটা। বালুরঘাট একটি ছোট্ট শহর, তো দেখো তোমরা। আমার বিছানা গোছানো অলমোস্ট ডান হয়ে গেল, তো এখন আমি একটু খেয়ে নেব, খেয়ে যাব আমরা বালুরঘাটে। তো বালুরঘাটে যাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা এখন যাচ্ছি বালুরঘাটে, দেখি কি হয়। বালুরঘাটে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। আমি আর বাবা যাচ্ছি, বাবাকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাবা যাচ্ছে আগে আগে, এবং পেছনে পেছনে দেখো কচি কচি বাচ্চারা, দেখো খেলা করছে। এ দেখো যাচ্ছে, গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, চলো ভাই। আমরা তখন গাড়িতে উঠছিলাম, গাড়িতে প্রচুর ভিড় ছিল। গাড়ি থেকে নেমে আমরা বালুরঘাটে পৌঁছেও গেছিলাম। এ দেখো বালুরঘাটে টোটোতে উঠেছিলাম, তখন তো নদীটা সেরকমভাবে বোঝা যাচ্ছিল না, তো যতটা পেরেছি ততটা মানে দেখানোর চেষ্টা করেছিলাম, তো বোঝাই যাচ্ছিল না। পরে সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম, পরের ক্লিপটাতে ভালো বোঝা যাবে। তো এই দেখো নদীটা প্রায় চলে এসেছি আমরা পার করে, তারপরে দেখো টোটোতে আমাদের কাজও হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা হচ্ছে টোটোতে উঠে আবার চকভিকু দিয়ে রওনা হচ্ছিলাম টোটোতে করে। তো তাই তোমাদের সঙ্গে একটু রাস্তাঘাটগুলো দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত গাড়ি ঘোড়া চলছিল জন্য ভালোভাবে দেখানো যাচ্ছিল না। যতটা পেরেছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদেরকে। আর বাবা সামনে হেঁটে হেঁটে আগে যাচ্ছিলো, আমি পেছনে পেছনে ছিলাম ক্যামেরা করতে করতে। একটা ওখানে একটা বাইরে ঠাকুরের মন্দির ছিল, আর এটা হনুমানজির মন্দির। তো হনুমানজির মন্দিরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর তখন ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তোমাদেরকে নদীটা দেখানোর চেষ্টা করছিলাম ঠিকভাবে। তো দেখো, আর আমি এইদিকে সামনে সামনে যাচ্ছিলাম, আর বাবা পেছনে ছিল। পরে ভয়েস দিচ্ছি আমি, কারণ অত চিৎকারের মধ্যে ভয়েস দেওয়া যাচ্ছিলো না। আর আমরা এসে আবার গাড়িতে উঠে গেছি, উঠে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তারপরে বাড়িতে আমরা চলেও আসছি টোটোতে করে। আমরা চলেও আসলাম বাড়িতে, এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করে একটু রোদে বসবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কী করছো সবাই? আমি তো বসবো, এখন বসে থাকবো, টিভি দেখবো। আর হচ্ছে তোমরা কি করছো অবশ্যই জানিও। এখন বাজে 6:00, তো এখন একটু আসলাম তোমাদের সামনে গল্প করার জন্য, আবার আসবো ডিনার করার টাইমে। তো এখন আমি হচ্ছে খেলাম আলু কাবলি মাখা, আর খেলাম মিশালি, এসব খেলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি একটু ভুলেই গেছিলাম, আর খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য খেলাম। আবার আসবো তোমাদের সঙ্গে রাত্রিবেলা ডিনার নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর আজকে ডিনারে ছিল হচ্ছে রুটি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট, আর ছিল মাছের ঝোল। তো এই ছিল আমাদের আজকের ডিনার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর কি বলবো, আর বলছি যে এখানে শেষ করলাম ভিডিওটা, আবার কালকে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই, গুড নাইট।